নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। রাহু এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করবে নয় রাশি। কেন? ওয়াই? কৌশিকদা আপনাদের কাছে যখন ভিডিওগুলো দেয় না, হাওয়াতে কৌশিকদা কথা বলে না, একদম টু দা পয়েন্ট নক্ষত্র এবং গ্রহগত অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু দিই। নিজের মতন দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হতে চলেছে, কি কারণে হওয়াই, কোটিপতি হওয়া কি অত সহজ? কারণ লজিকটা বুঝাতে হবে, লজিক ছাড়া ভিডিও বুঝা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর অ্যাস্ট্রো এডুকেশন আপনাদের কাছে বারবার জ্যোতিষ সম্বন্ধীয় সমস্ত কিছু তথ্য দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি। যারা কৌশিকদার এই চ্যানেলটা দেখেন না, অ্যাস্ট্রো এডুকেশন, আপনারা হয়তো অনেক কিছু শিখেও গেছেন, অনেক কিছু শিখে গেছেন জ্যোতিষ শাস্ত্রের সম্বন্ধে, কারণ এটা হচ্ছে জ্যোতিষ শিক্ষামূলক একটা প্রোগ্রাম। এখানে দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কী কারণ, কোনো লজিক নেই, সেটা কিন্তু নয়। দেখুন, বর্তমানে আপনারা অবশ্যই জানেন রাহু ঘুরে হচ্ছে ক্লকওয়াইজ, আর রাহু কেতু ক্লকওয়াইজ, আর যে সাতটি যে প্ল্যানেট আছে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। অর্থাৎ রাহু যে 30 ডিগ্রি, 29 ডিগ্রি, 28 ডিগ্রি, 27, 26, 25 এই ডিগ্রি করতে করতে বর্তমানে 4 ডিগ্রিতে চলে এসছে। বর্তমানে রাহু 4 ডিগ্রি এবং বৃহস্পতি আপনার 0 থেকে শুরু করে আপনার 20.5, 20.5 ডিগ্রি বৃহস্পতি কিন্তু চলে গেছে। অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে গুরুচণ্ডাল দোষ পুরোপুরি মুক্ত, এবং নক্ষত্রগত দিক থেকেও কিন্তু এই গুরুচণ্ডাল দোষের তেমন কিন্তু প্রভাব কিন্তু নেই। এর ফলে বৃহস্পতি পাওয়ারফুল, এবং 30শে অক্টোবর রাহু যখন সরে যাবে, এককভাবে বৃহস্পতি আপনার মেষ রাশিতে অবস্থান করবে। আমি বারবার বলি, ভিডিওগুলো আগে শুনুন, আমি শুধু রাশির নাম শুনে আনন্দ পেয়ে লাভ নেই, আমি ভিডিওটা আপনাদের সামনে দিই কিছুটা বোঝানোর জন্য। রাশির নাম শুনে কী করুন? দেখুন, রাশি তো একই রাশি তো প্রচুর মানুষ রয়েছে, আপনার ক্ষেত্রে হচ্ছে না, কেন হচ্ছে না, ব্যক্তিগত, কার আরেকজনের পাশে বাড়ি হচ্ছে, আরেকজনের হচ্ছে, কার হচ্ছে, কার হচ্ছে না, কিন্তু আপনার হচ্ছে না কেন, সেটাই কিন্তু দেখার কিন্তু বিচার। অনেকে মেসেজ করে, কৌশিকদা খুব অসহায় অবস্থাতে পড়ে গেছি কৌশিকদা। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আমার অভিধান থেকে না অসম্ভবটাকে কেটে দিয়েছি সম্ভব। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, বিবাহিত জীবনে সমস্যা, বিয়ে হচ্ছে না, চাকরি ট্রান্সফারের চিন্তা করছে ট্রান্সফার হচ্ছে না, বা চাকরি পাচ্ছেন না, অথবা ব্যবসা করছেন ব্যবসা হচ্ছে না, ঋণ একদম আপনার গলা পর্যন্ত চলে এসেছে, ঋণের বোঝা আপনার পিঠে, এবং সন্তানের জায়গা সমস্যা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আপনি বড় বড় প্রজেক্ট করেছেন কিন্তু সেই প্রজেক্টে আপনার কাজ হচ্ছে না, প্রচুর আপনি প্রচুর কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু সেখান থেকে আপনার মাঝে কোনো আর্নিং কিন্তু আসছে না, এর জন্যে কিন্তু প্রতিকার প্রতিবিধানটা করা কিন্তু একান্তই দরকার। আর এই কথাটা আমি বারবার বলি, আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, এটা আমি বারবার বলি, কারণ অনেককে প্রেডিকশন করে জাস্ট ছেড়ে দিই, যারা বুঝে কি না যে হ্যাঁ কৌশিকদার সান্নিধ্যে আসলে আমার জীবন বদলে যেতে পারে, তারাই
সেখানে সারেন্ডার করতে হবে। কোনো জায়গাতে কিছু কাজ পেতে গেলে নিজেকে সারেন্ডার করতে হবে যে কৌশিকদা এই জায়গাটাতে সমস্যা হচ্ছে কি করব। আমি এই কথাটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি এবং যে জায়গাটাতে সমস্যা রয়েছে কিনা তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। জীবনে তো সমস্যা আছেই, সমাধানের পথও কিন্তু রয়েছে। ওই কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল নট। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমাদের নবগ্রহ আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে, পাশাপাশি দশা মহাদশা প্রভাব বিস্তার করে, পাশাপাশি আমাদের বাস্তু প্রভাব বিস্তার করে। আমাদের নবাংশ চার দেখা দরকার রয়েছে, ভাগ্যভাব, ধনভাব, আপনার লগ্ন টু দ্বাদশ ভাবগুলোকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে এবং সর্বোপরি আপনি কোন রত্ন পড়ে আছেন। দেখুন, সব রত্ন কিন্তু সবার জন্য কিন্তু নয়, আমি বারবার আগে এই কথাটা বলছি। রত্ন যদি আপনি ভুল রত্ন পড়ে থাকেন অনেক কিছু সমস্যা কিন্তু হবে। এই জন্য আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রত্ন সিলেকশন করা কিন্তু একান্তই দরকার। আমি একটি কথা আপনাদেরকে বলছি, জীবনে সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। সমস্যার পাশাপাশি সমাধানের জায়গাটা আপনাকে একমাত্র একজন জ্যোতিষ ভাই কিন্তু আপনাকে বলে দিবে। এবং আপনার বাস্তুক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে, দেখুন অনেকে জন্মছকে কি আছে জানেন, কালসর্ব দোষ, কারো জন্মছকে কেমুন্দুন দোষ, কারো জন্মছকে মাঙ্গলিক দোষ, কারো জন্মছকে আপনার স্থাপিত দোষ, কারো কারো জন্মছকে আপনার গ্রহণ দোষ, কারো কারো জন্মছকে আপনার অঙ্গারক দোষ, অনেক দোষ কিন্তু স্বরাষ্ট্রক দোষ। এই জায়গাগুলোকে কিন্তু যতক্ষণ না প্রতিকার করেছেন ততক্ষণ কিন্তু মানে এক্সাক্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। এই জন্য আমি বারবার বলি, জীবনে সমস্যা পাশাপাশি সমাধান। নাম্বার ওয়ান রাশি, নটি রাশি, সাত প্লাস টু, সেভেন প্লাস টু, নয়। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং কর্ম যোগ সৃষ্টি করতে চলেছে, কিন্তু ব্যয়ের দিকে নজর রাখুন। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে এই রাহু এবং বৃহস্পতি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। তিন নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির আপনার ঠিক রাশিতে অবস্থান করছে, আপনার শরীরে অবস্থান করছে, আপনার ভাগ্যে ভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য এবং আপনার ডেলি ইনকাম, ব্যবসা এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদেরকে কিন্তু এই সময় লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, কারণ ধনভাবে অবস্থান করছে, আপনার অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে আমি রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির কর্ম হবে কর্মযোগ এবং সুখ সাধন এবং আর্থিক স্থিতি, ধনভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ভাগ্য খুলতে চলেছে এবং বড় ধরনের কোনো ঋণ পরিশোধ হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির অনলি ফর আপনাদের কর্ম এবং আপনাদের সম্পত্তি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে লাভ কিন্তু দিবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যোদয় হতে চলেছে এবং আপনাদের সন্তান সুখ এবং আপনাদের অনলাইন কাজ, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু
প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি হতে চলেছে, আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে। গোল্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অন্তিম এবং শেষ রাশি বৃশ্চিক রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।